মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পুজোটা কাটতে দে, হ্যাঁ আমি এবারে বসে থাকবো না, আমি তদন্ত করাবো কে তোর উপর গুলি চালালো, কেন চালালো, সবকিছু বের করবো আমি। তুই শুধু পুজোটা আমায় কাটতে দে মা। আমার কাছে এখন কোনো প্রমাণ নেই সেটা ঠিক, কিন্তু একদিন না একদিন আমি প্রমাণ করে দেব যে আপনি আমায় শেষ করে দিতে চেষ্টা করেছিলেন। তাই নাকি? ফুলকি, আমি জানি তোমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি খুবই ট্রমাটাইজড আছো, বাট তার কারণে তুমি রুদ্রদার উপরে এই অ্যাকিউজেশনটা দিতে পারো না। তুমি কোনোভাবেই রুদ্রদাকে অ্যাকিউজ করতে পারো না ফুলকি। আমি আর দোষারোপ করবো না সেটা দিদি, এবার ফুলকিদা সত্যিকারে প্রতিশোধ নেবে, এটা আমি সবার সামনে বলছি। একেবারে সব অন্যায় শেষ করে দেবে। তাই জন্যই আমি মা কালী রক্ষা করেছে। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে ফুলকি দাস, এই অকারণে না এত হুমকি আমি শুনবো না, বুঝতে পেরেছো? নেহাত আতঙ্কে আছো তাই তোমার কথাগুলো আমি ধরছি না, কিন্তু এর ফয়সলা পরে হবে। মা পুজো আসছে তো, আমার অনেক কাজ আছে, আমি বেরোলাম রিকি চল। মাস্টারমশাই, আমি তোমাকে দেখে না অবাক হয়ে যাচ্ছি, তোমার সামনে ফুলকি রুদ্রকে সমানে এত বড় দোষ দিয়ে গেল আর তুমি মুখ বন্ধ করে থাকলে, কিচ্ছু বললে না। এবারে কেউ কিচ্ছু বললো না, একমাত্র ঈশিতা ছাড়া। এর মানে কি? তার মানে তোমরা সবাই কি ভাবছো যে রুদ্র ফুলকিকে মেরে ফেলতে চায়? হ্যাঁ, সকলের বোধ বুদ্ধি কি একেবারেই লোপ পেয়েছে? লাবু, তুইও কিন্তু কোনো প্রতিবাদ করলি না, এসব কি হচ্ছে নাকি এই বাড়িতে? তুমি আমাকে বলছো মা? মা, যেসব কাণ্ড কারখানা গুলো ঘটছে না, আমি অন্তত কিছু বলার মতো অবস্থায় নেই, ছিলামও না সেদিন। তবে সত্যি কথা বলতে, ইদানিং রুদ্রের বেশ কয়েকটা দিক আমার সামনে যেভাবে ধরা পড়েছে, আমি তো সেগুলো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার না মাথার কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না মা। এই ফুলকি, এই মেয়েটার উপর তো কেউ না কেউ গুলি চালিয়েছে, এটা তো অস্বীকার করা যায় না, তাই না? তবে ফুলকির সন্দেহ যে এই কাজটা রুদ্র করেছে, রুদ্রের হাত আছে। এখানে তো কারোর কিচ্ছুটি বলার নেই মা। দেখো হৈমন্তী, ইদানিং রুদ্রর রাজনৈতিক জীবনটা না
বড্ড ঘোলাটে হয়ে গেছে। না আমি জানি না, আমি জানি না ফুলকি কেন ওকে সন্দেহ করছে, কিন্তু আমিও দুম করে সব না জেনে শুনে ইদানিং বুক ঠুকে বলতে পারবো না গো যে রুদ্র এই কাজটা করেনি। লাবুর মতো আমিও যে রুদ্রের অনেক রূপ দেখে ফেলেছি। তবে হ্যাঁ, আমার এখনো বিশ্বাস রুদ্র এতটা নিচে নামতে পারবে। জেঠুমনি আসলে আমি ওভাবে ফুলকি এইসব কথা এখন থাক, তুই ফিরে এসেছিস। তোর উপর দিয়ে তো কম ঝড় বয়ে যায়নি তাই না? সেইসব সামলাতে এখন একটু সময় লাগবে। দাদা দাদা, প্রতিবারের মতন দুর্গাপুজোটা আমরা করতে পারবো তো? হ্যাঁ হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু রোহিত, তমাল, পিয়াল, অংশু সবাই মিলে ঠিক আয়োজন করে নিতে পারবে। আমাদের বাড়িতে অংশুর এটা প্রথম পুজো, আমাদের পায়েলের প্রথম পুজো। পুজোর আগে মা এত বড় একটা বিপদ কাটালেন, এইবারের পুজোতে কিন্তু কোনো খামতি রাখা যাবে না দাদা। আমি জানি না যে বাড়ির পুজোয় বাড়ির লোকজন একে অপরকে দোষারোপ করে, সন্দেহ করে, সেই পুজো কতখানি শুভ হবে। ফুলকি মা, তোকে একটা কথা বলি, পুজোটা কাটতে দে। হ্যাঁ আমি এবারে বসে থাকবো না, আমি তদন্ত করাবো কে তোর উপর গুলি চালালো, কেন চালালো, সবকিছু বের করবো আমি। তুই শুধু পুজোটা আমায় কাটতে দে মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।